বয়স মাত্র 5 বছর জীবনের মর্ম বুঝে ওঠার সময় এখনো আসেনি এর আগে মৃত্যুর জন্য প্রহর গোনা শুরু হয়েছে শিশুটির দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত সে মাথার সবসুল ঝরে গিয়েছে মরণবেদীর আঘাতে আয়নার সামনে দাঁড়ালে ভয়ে দুঃখে কাঁদতে শুরু করে 5 বছরের এই ছোট্ট মেয়েটি তবে চিকিৎসার কষ্ট মৃত্যুর ভয় ও ভালোবাসাকে মন থেকে কেড়ে নিতে পারেনি বিয়ের মর্ম সে এখনো বোঝেনি তবু নিজের প্রিয় বন্ধুকে বিয়ে করার ইচ্ছে ছিল ছোট্ট মেয়েটি দুই পরিবারের সম্মতিতে নিজের সবচেয়ে প্রিয় বন্ধু 6 বছরের হ্যারিসন গিয়ারকে বিয়ে করলো এলেট পিটারসন ঘটনা ঘটে স্কটল্যান্ডে তাহলে চলুন এই বিয়ের বিস্তারিত সব জেনে নেওয়া যাক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয় হাসিখুশি একরতি মেয়েকে তিলে তিলে প্রতিদিন পুড়িয়ে যেতে দেখছেন পিটারসনের পরিবার এইলেটকে বাঁচাতে চেষ্টার কুটি রাখেনি গিয়ারের পরিবারও দুই পরিবারই নানা অসহায় চেষ্টা চালিয়ে যাচ্ছিল ক্যান্সারের কষ্ট ভুলিয়ে মেয়েটির মুখে হাসি ফোটাতে এ অবস্থায় এইলেট নিজেই যখন প্রিয় বন্ধু হ্যারিসনকে বিয়ে করার আবদার করে বসলো তখন একটু না ভেবেই সম্মতি দিল দুই পরিবার শুধু সম্মতি কেন এইলটের এই ইচ্ছাকে তার ছোট্ট জীবনের স্মরণীয়তম মুহূর্ত করে রাখতে তোড়জোড় শুরু করে দেয় দুই পরিবার গত রবিবার এইলেট হ্যারিসনের বিয়ে উপলক্ষে একত্রিত হন দুই পরিবারের সদস্যরা এর আগে কখনো কোনো বিয়ের অনুষ্ঠানে যায়নি হ্যারিসন তাই সন্ধ্যার প্রতিটি মুহূর্ত প্রতিটি আয়োজন ছিল তার কাছে এক একটি চমক আর ছোট্ট এইলেট তো বেজায় খুশি তার প্রিয় বন্ধুকে পাশে পেয়ে গোলাপি ফ্রকে ছোট্ট পরীর মতো এইলেটকে ঘিরে উৎসবে মেতে ছিলেন উপস্থিত সবাই এইলটের মা গিয়ার পিটারসন শোনান এইলটের ছোট জীবনের নানা গল্প ছোট্ট মেয়েটির ইচ্ছা পূরণের জন্য এত আয়োজন অথচ যাকে ছাড়া এই গোটা আয়োজন সম্ভব হতো না সেই হ্যারিসন কি জানে কি জন্য তাকে এই অনুষ্ঠানে আসতে হয়েছে কেনই বা তাকে আর তার বন্ধুকে ঘিরে এত আয়োজন তার বাবা বলে আমার মনে হয় সে বুঝতে পেরেছে কারণ এই মুহূর্তে হ্যারিসন ও ওর বন্ধুর খুশির জন্য সবকিছুই করতে প্রস্তুত ছিল শুধু হ্যারিসনই নয় দুটি পরিবারের সকলেই চেয়েছেন এই রোডের শেষের দিনগুলো যেন ভালো কাটায় আনন্দময় কাটে কারণ ভালোবাসাই সব ভয় কষ্ট ভুলিয়ে দিয়ে মানুষকে বাঁচতে শেখায় আর শেখায় মৃত্যুর বিরুদ্ধে লড়াই করতেও তাহলে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর প্লিজ এমন সব অবাক করা নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক We'll be right back.